বান্দা যখন এদিক সেদিক ছোটাছুটি করছে, কখনো এই জায়গায় কখনো ওই জায়গায়, বান্দা যখন কবরের মানুষকে কবরে শুইয়ে দিচ্ছে, বান্দা চিন্তার মধ্যে পড়ে গেল, আমি আমার মাকে কবর দিলাম, বাবাকে কবর দিলাম, কি জিনিস আমার বাবার ভিতরে ছিল, আমার বাবা জিন্দা ছিল, কি জিনিস বের হয়ে গেল, আমি আমার জলজন্ত বাবাকে কবরস্থ করে দিলাম, মাওলা যেটা বের হয়ে গেছে ওটা কোথায় গেল, ওটা কি জিনিস ছিল, আমরা সকল মানুষ আমার মাকে আমার বাবাকে নিয়ে বসাছিলাম, আমরা তো কেউ আসতেও দেখি নাই, কেউ যাইতেও দেখি নাই, কি এমন জিনিস বের হয়ে গেল, আমার কাছের মানুষের নাড়া ছাড়া বন্ধ হয়ে গেল, আমি এখন জানতে চাই আমি কে, আমি কোত্থেকে এসেছি, আমি কোথায় যাব, আমার ভিতরে কে আছে, আমাকে কে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন উনি কেন করেছেন সৃষ্টি, আমার এখানে আসার পেছনে কোনো হিকমত আছে কিনা, আমার সৃষ্টির পেছনে কোনো উদ্দেশ্য আছে কিনা, আমি যদি এখান থেকে চলে যাই আমি কোথায় যাব, যদি উদ্দেশ্য দেখে থাকে সেই উদ্দেশ্য কি ছিল, আমি সেই উদ্দেশ্য কিভাবে সাধন করব, কিভাবে গ্রহণ করব, আমার মা বাবার সাথে আমার সম্পর্ক কি হবে, আমার ভাই বোনের সাথে আমার সম্পর্ক কি হবে, আমার পাড়া প্রতিবেশীর সাথে আমার সম্পর্ক কি হবে, আমি কাকে বিয়ে করব, কাকে বিয়ে করতে পারবো না, তাবত বিষয়গুলো নিয়ে আমি পৃথিবীর ধারে ধারে ঘুরেছি, কোনো জায়গা থেকে জবাব পাই নাই, আমি যখন শ্রান্ত ক্লান্ত পরিশ্রান্ত হৃদয়ে চলে আসছি, পিছন থেকে আমার নবী আওয়াজ দিয়েছেন, আমার নবী বলছেন হে উম্মত তোমার সমস্ত প্রশ্নের উত্তর পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না, এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমি নবীকে আল্লাহ তোমাদের কাছে পাঠিয়েছেন। কিছু হেদায়ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিয়েছেন, এই ইন্টেলেক্ট দিয়ে বান্দা বুঝতে পারে কোনটা ভালো কোনটা মন্দ, কোন দিকে যাবে কোন দিকে যাবে, এটা আপনার ইন্টেলেক্ট দিয়ে আপনি বুঝতে পারবেন। সব কিছু পাওয়ার পরে এখন আমি আল্লাহর দরবারে বলছি আল্লাহ সব কিছু তো পাইলাম, কিন্তু মাওলা আমি এখানে আসলাম কেন, আমাকে কে বানিয়ে কে বানিয়েছে, আমি কেন আসলাম, যিনি আমাকে বানিয়েছেন উনি কোথায় থাকেন, উনি আমাকে কেন বানালেন, আমার ভিতরে কি জিনিস দিয়েছেন, আবার কি জিনিস বের হয়ে যায় আমি দুনিয়া থেকে চলে যাই মানুষ আমাকে মাটি চাপা দেয়, যেটা বের হয়ে যায় সেটা দেখতে কেমন, সেটা চলে যাওয়ার পরে কোথায় থাকে, আমি ওইটার আবার দেখা পাবো কিনা, আমি পৃথিবীর সব সকলের বোনকে বিয়ে করি নিজের বোনকে বিয়ে করি না, মাওলা এই তাবত হেদায়ত গুলো আমি কোত্থেকে পাবো, আমি তো অনেকের কাছে গিয়েছি পৃথিবীর মানুষের ধারে ধারে ঘুরেছি, আমাকে একটু বলেন এই হেদায়ত গুলো আমি কোথায় পাবো, জুলুম কাকে বলে, সুবিচার কাকে বলে, ভালো কাকে বলে, মন্দ কাকে বলে, কোনটা ন্যায়নিষ্ঠ কোনটা অন্যায়, এই জিনিসগুলো আমি কোথায় পাবো, আমি ভূগোলের কাছে গিয়েছি ভূগোল বলে আমার বিষয় ওইটা না, অর্থনীতি বলে আমার বিষয় ওইটা না, বিজ্ঞান বলে আমার বিষয় ওইটা না, ফিজিক্স বলে আমার বিষয় ওইটা না, তো আমি চিটাং বিশ্ববিদ্যালয়ে সকল ডিপার্টমেন্ট ঘুরেছি সবাই বলছে দিস ইজ নট মাই সাবজেক্ট ম্যাটার, এই সাবজেক্ট ম্যাটার নিয়ে আমি কাজ করি না, আমি যখন ঘুরে ফিরে ইউনিভার্সিটি থেকে বের হয়ে চলে আসছি পিছন থেকে একটা আওয়াজ হয়েছে, কি আওয়াজ, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান্নার, এরপরে রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখজাইতা ওয়া মা লিজ্জালিমিনা মিন আনসার, এরপরে আওয়াজ এসেছে রব্বানা ইন্নানা সামিনা পিছন থেকে একটা আওয়াজ এসেছে বান্দা যেই প্রশ্ন নিয়ে তুমি এদিক সেদিক ঘুরছো এই প্রশ্নগুলোর উত্তর তারা দিতে পারবে না, এটা আমি দেব, আমি দেব, কে দেবেন, আল্লাহ, দেখতে পাচ্ছি কাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে,
রব্বানা ইন্নানা সামিনা মুনাদি লিল ঈমান আন আমিনু বি রব্বিকুম ফা আমান্না। আমার আল্লাহ বলছেন, বান্দা যখন এদিক সেদিক ছোটাছুটি করছে, কখনো এই জায়গায় কখনো ওই জায়গায়, বান্দা যখন কবরের মানুষকে কবরে শুয়ে দিচ্ছে, বান্দা চিন্তার মধ্যে পড়ে গেল, আমি আমার মাকে কবর দিলাম, বাবাকে কবর দিলাম, কি জিনিস আমার বাবার ভিতরে ছিল, আমার বাবা জিন্দা ছিল, কি জিনিস বের হয়ে গেল, আমি আমার জলজ্যান্ত বাবাকে কবরস্থ করে দিলাম, মাওলা যেটা বের হয়ে গেছে ওটা কোথায় গেল, এটা কি জিনিস ছিল, আমরা সকল মানুষ আমার মাকে আমার বাবাকে নিয়ে বসাছিলাম, আমরা তো কেউ আসতেও দেখি নাই, কেউ যাইতেও দেখি নাই, কি এমন জিনিস বের হয়ে গেল, আমার কাছের মানুষের নাড়া ছাড়া বন্ধ হয়ে গেল, আমি এখন জানতে চাই আমি কে, আমি কোত্থেকে এসেছি, আমি কোথায় যাব, আমার ভিতরে কে আছে, আমাকে কে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন উনি কেন করেছেন সৃষ্টি, আমার এখানে আসার পেছনে কোনো হিকমত আছে কিনা, আমার সৃষ্টির পেছনে কোনো উদ্দেশ্য আছে কিনা, আমি যদি এখান থেকে চলে যাই আমি কোথায় যাব, যদি উদ্দেশ্য দেখে থাকে সেই উদ্দেশ্য কি ছিল, আমি সেই উদ্দেশ্য কিভাবে সাধন করব, কিভাবে গ্রহণ করব, আমার মা বাবার সাথে আমার সম্পর্ক কি হবে, আমার ভাই বোনের সাথে আমার সম্পর্ক কি হবে, আমার পাড়া প্রতিবেশীর সাথে আমার সম্পর্ক কি হবে, আমি কাকে বিয়ে করব, কাকে বিয়ে করতে পারবো না, তাবত বিষয়গুলো নিয়ে আমি পৃথিবীর ধারে ধারে ঘুরেছি, কোনো জায়গা থেকে জবাব পাই নাই, আমি যখন শ্রান্ত ক্লান্ত পরিশ্রান্ত হৃদয়ে চলে আসছি, পিছন থেকে আমার নবী আওয়াজ দিয়েছেন, আমার নবী বলছেন, হে উম্মত তোমার সমস্ত প্রশ্নের উত্তর পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না, এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমি নবীকে আল্লাহ তোমাদের কাছে পাঠিয়েছেন। আমি আপনাদেরকে সর্বসাকুল্যে বলতে চাচ্ছি যে এই এই জায়গার মধ্যে এই হেদায়েতের জন্য ডিভাইন গাইডেন্স দরকার। কয়টা হেদায়েত পেলে? তিনটা। কিছু আমার ভিতরে দিয়ে দিয়েছেন, কিছুর জন্য এটা ব্যবহার করছি, কিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন। তিনটা পেলেন। আমার সৃষ্টি তত্ত্বের মধ্যে একটা এখান থেকে উপর, এখান থেকে উপর, এটা জিনিসকে ধারণ করে, মুখস্থ করে, এখানে জ্ঞান জমে, এখান থেকে এতটুকুন পর্যন্ত এখানে নূর জমে, কি জমে? নূর জমে। আমাদের মধ্যে এখন নামাজ দিয়ে মারামারি হয় না, হয় না নামাজ দিয়ে মারামারি, হাই খোদা এই হাত তুলবো কি তুলবো না, ঠিক না? এখন আমি আখেরি, আমার দুই মিনিট তিন মিনিটের মধ্যে শেষ করে দেব, যেটা নিয়ে মারামারি হওয়া দরকার সেটা নিয়ে মারামারি হয় না। হায় হায় হায়, আপনি নামাজ পড়ছেন, নামাজের মধ্যে রূপ কয়টা, কয়টা রূপ? দুইটা, একটা দেখা যায়, একটা দেখা যায়, যেটা দেখা যায় সেটা আপনার মুভমেন্ট, সেটা আপনার মুভমেন্ট, হাত তুলছেন, হাত নামাচ্ছেন, রুকুতে যাচ্ছেন, অতপর উঠছেন, অতপর সিজদায় যাচ্ছেন, এটা দেখা যাচ্ছে, কিন্তু নামাজের গ্রহণযোগ্যতা এটার উপর ডিপেন্ডেন্ট না। নামাজের গ্রহণযোগ্যতা ডিপেন্ডেন্ট কিসের উপর? আপনার ভিতরের সৌন্দর্যের উপর। মানুষ যেটা নিয়ে আপনি মারামারি কাটাকাটি করছেন, মসজিদের মধ্যে দ্বিধা বিভক্তি বাড়াচ্ছেন, নিজেকে অতি মুসল্লি দেখাতে গিয়ে আপনি ভিতরের মধ্যে যেই জ্বলন, যেই আগুন পুষছেন, সেই আগুন আমার নবী বলছেন যেই ব্যক্তির নামাজ তাকে আল্লাহর নৈকট্য দান করে নাই, সেই ব্যক্তির নামাজ তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে। নামাজের দুই রূপ
হয় আল্লাহর নৈকট্য দেবে নতুবা আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে। আরেক রেওয়ায়েতের মধ্যে আমার নবী বলেছেন কিছু মানুষের নামাজ শুধু উঠা নামা, শুধু কি উঠা নামা, উঠা বসা করে টায়ার্ড হয়ে যায়, কি হয়ে যায়। আমি আয়াতের অনুবাদ করে শেষ করে দেব। আমার আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই আয়াতের মধ্যে আল্লাহ মুমিনদেরকে বলেছেন, মুমিনদের সাতটা বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্যের কারণে মুমিন পরকালে সফল হবে, কি হবে সফল। তো মুসলমানের মুমিনের সফলতার চাবিকাঠি সাতটা বৈশিষ্ট্য, প্রথম হচ্ছে মুমিন হতে হবে, কি হতে হবে মুমিন। মুমিন মানে কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না। আমরা বলি না হে বাংলাদেশি বাংলাদেশি হও, আপনারা বুঝতে পেরেছেন, বাংলাদেশি বাংলাদেশি হও মানে বাংলাদেশকে ভালোবাসতেছি, বাংলাদেশের জন্য কিছু করো। আমার আল্লাহ বলেছেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদারেরা ইমান আনয়ন করো, মুমিন হও। তো মুমিন কিভাবে হয়, তো মুমিন হতে হলে শুধু আপনি স্বীকারোক্তি দিয়েছেন আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল মাউত, এটা আপনি সাতটি স্তম্ভের স্বীকারোক্তি দিয়েছেন। এরপরে রাসূলে পাককে আপনার আমার সবকিছুর চেয়ে বেশি মোহব্বত করতে হবে, আলে বাইতে রাসূলকে মোহব্বত করতে হবে, সাহাবায়ে কেরামকে মোহব্বত করতে হবে, আউলিয়ায়ে কেরামের নিসবত লাগবে। এই তিন জিনিস চার জিনিস একসাথে হলে মুমিন। আপনি আমার নবী বলছেন না লা ইউমিনু আহাদুকুম, কেউ মুমিন হবে না আমাকে বেশি ভালো না বাসে, তো শুধু স্বীকারোক্তি দিলে হলো ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, আমাকে ভালোবাসলে হবে না। আমার নবী বলছেন লা ইয়াদখুল আল ঈমানা কালবা রাজুলিন, কোন ব্যক্তির অন্তরে ঈমান ঢুকেই না সেই যদি আলে বাইত আমার আলে বাইতকে আমার কারণে মহব্বত না করে। ঈমান কোথায় চলে যাচ্ছে দেখো। আচ্ছা ইয়া রাসূলুল্লাহ এটাও করলাম, যে ব্যক্তি আমার সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে সমালোচনা করে তার উপর আমার লানত, আল্লাহর লানত, সৃষ্টিকুলের লানত, সাহাবায়ে কেরাম এড হয়ে গেল না। আচ্ছা সাহাবিও মেনে নিলাম, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হাক, যে ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা পোষণ করেছে আমি যুদ্ধের ঘোষণা দিলাম, তাইলে সব মিশে একাকার হয়ে গেল না। কদ আফলাহাল মুমিনুন, তো মুমিন হতে হলে সফলতার জন্য প্রথম মুমিন হতে হবে, তো মুমিনের জন্য এই ইস্যুগুলা দরকার, বুঝতে পেরেছেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে সংক্ষিপ্তভাবে বলি, ইমাম রাজি আপনারা যারা মাদ্রাসায় পড়ছেন আপনাদের জন্য ইমাম রাজি তাফসীরে কবীরের মধ্যে এই আয়াতগুলোর ব্যাখ্যা অসাধারণ করেছেন, আপনারা আপনাদের পরবর্তী স্টাডি করে নিতে পারবেন। খাশিউন, খাশিউন মানে জাহেরান এবং বাতেনান, বাহ্যিকভাবে এবং আভ্যন্তরীণভাবে আল্লাহ থেকে আপনার ধ্যান চলে যায় এমন সব কিছু থেকে কেটে ধ্যানকে আল্লাহর দিকে রাখা, এটাকে খুশু বলে। এখন আপনি বলবেন আমার তো বাইরে চলে যায়, আমার ভাইয়েরা বাইরে চলে যাবে টেনে ধরে আবার ঢুকাবেন, বাইরে চলে যাচ্ছে টেনে ধরে আবার ঢুকাবেন, আপনি যখন বারবার চেষ্টা করবেন আপনার ভিতরকে আল্লাহর দিকে রাখতে, এক সময় আমার আল্লাহ তৌফিক দিয়ে দেবে, এক সময় আমার আল্লাহ আল্লাহর ইজ্জতের কসম করে বলছি তৌফিক দেয়। শুধু আপনার নিয়ে আমার আল্লাহ বলছেন বান্দা আমি চেয়ে থাকি তোমার দিকে, তুমি আমার দিকে এক কদম যদি আসো এক স্টেপ আমি দশ স্টেপ তোমার দিক দিয়ে যাব, তুমি যদি আমার দিকে হেঁটে আসো আমি দৌড় দিয়ে তোমার দিকে যাব, তুমি যদি তায়েব হও তো আমি তাওয়াব হই, তুমি তায়েব আমি তাওয়াব, তুমি আসবা এক কদম আমি যাব দশ কদম। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি কোনো মানুষ যখন চায় মাওলা এই দুনিয়া আমার থেকে চলে যা আমি নামাজকে মেরাজ হিসেবে পড়তে চাই, আপনি যখন বারবার আল্লাহর দিকে বলবেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা,
আপনি যখন কা কা বলে আমার আল্লাহর দিকে দেখবেন, আল্লাহর দিকে দেখবেন, এদিকে শয়তান চাইবে আপনাকে বাইরে নিয়ে যাইতে, আপনি ওখান থেকে টেনে আবার কার মধ্যে আসবেন, আমার আল্লাহ তখন বলবে না বান্দা বলো কি বলবা, আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, চুপ করে থাকেন, তখন আমার আল্লাহ বলবে, ফেরেশতা কুল শুনবে আমার বান্দা আমার প্রশংসা করছে, হায় হায় হামিদানি আব্দি, হামিদানি আব্দি, এখন কথোপকথন শুরু হয়েছে, যেই কথোপকথন শুরু হয়েছে শয়তানের জ্বালানি ধরেছে, শয়তান চায় আপনাকে ভিতর থেকে টেনে ধরতে, আপনি ধাক্কা দিয়ে বাইরে ফেলেন, থু দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ে আবার আপনি চালান। বান্দা যখন এই আন্দাজে নামাজি হয়, এই বান্দার মধ্যে একটা বিপ্লব সৃষ্টি হয়, ভদ্রতা নম্রতা সহনশীলতা উদারতার দিক থেকে বান্দার মধ্যে এক আজীব পরিবর্তন আসে। মুসলমান যখন এই আন্দাজের বান্দা হয়, আমার নবী বলছেন উম্মত এই ধরনের মানুষ বানাতে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি এমন সমাজ চাই যেই সমাজে আমার উম্মত ভদ্র হবে নম্র হবে সহনশীল হবে, আমি এসেছি ভদ্রতা শিখানোর জন্য, আমি এসেছি জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য, আমি অভদ্র অসহ অসহিষ্ণু এই ধরনের সমাজ এবং এই ধরনের মানুষ বানানোর জন্য আল্লাহ আমাকে পাঠান, আমি যেই কারণে এসেছি সেটা হচ্ছে একটা স্থিতিশীল স্থির সমাজ, যেই সমাজে আমার উম্মত একজন আরেকজনকে সহযোগিতা করবে, কেউ কারো উপর জুলুম করবে না, কেউ কাউকে অপমান করবে না, কেউ কাউকে ছোট করবে না, একজন আরেকজনকে সম্মান করবে। কেন? আবার আমার আল্লাহ আমার নবী নিজেই বলছেন তুমি সহযোগিতা করো, আমার আল্লাহ দুনিয়া আখেরাতে তোমাকে সহযোগিতা, ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন, আপনি যখন খাশউন হবে অটোমেটিক্যালি অনর্থক জিনিস থেকে যেই ব্যক্তি বেঁচে থাকে, অনর্থক কথাবার্তা থেকে যেই ব্যক্তি বেঁচে থাকে, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায় করে অথবা যারা নিজেদের ভিতরকে পরিষ্কার করে, নিজেদের ভিতরকে পরিষ্কার করে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, হায় হায় যারা নিজেদের প্রাইভেট পার্টের হেফাজত করে, নিজেদের প্রাইভেট পার্টের হেফাজত করে, আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি। এরপরে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, এই অনুবাদটা আমি রেখে দিচ্ছি, আমাদের এখানে অনেক ছেলেপুলে আছে, বাবা মা ছেলেপুলে একসাথে আসে যেহেতু এই অনুবাদটা আমি রেখে দিচ্ছি, এটা আপনাদের জানতে হলে ইমাম সাহেবকে জিজ্ঞেস করে নেবেন পার্সোনালি। ফামান ইবতাগা ওয়ারা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং ওয়াদা রক্ষা করে, এগুলো মুসলমানদের বৈশিষ্ট্য। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, বাস এক ওয়াক্তের নামাজ পড়ে চার ওয়াক্তের নামাজ ভুলে যায়, নামাজ কায়েম রাখে, নামাজ কায়েম রাখে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস, আমি তাদেরকে তাদের জন্যই জান্নাত বানিয়েছি, তাদের জন্যই জান্নাত বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসের হোক। মাওলাই করিম, আমরা যা কিছু বলেছি আপনারা যা কিছু শুনেছেন, আমাদের সকলকে আল্লাহ আমলের তৌফিক দান করুন। মাওলাই করিম ইচ্ছে করলে, আল্লাহ যদি চান আমাদেরকে আল্লাহ তৌফিক দিতে পারেন না, আল্লাহ বিশির আল হাফিকে ওলি বানিয়েছেন না, ফুদাইল ইবনে ইয়াসকে বানিয়েছেন না, আমার মাওলা যদি চান আল্লাহ আমাদের ভিতরও কিছু ছিটে ফোটা দিতে পারেন না, পারেন মাওলা আমাদেরকে আপনি তৌফিক দান করেন। আমরা গুনাহ করি, আমরা স্বীকার করছি আমরা গুনাহ করি, আমরা নফসের ধোকায় পড়ি, শয়তানের ধোকায় পড়ে আমরা গুনাহ করি, মাওলা আপনি আমাদেরকে ক্ষমা করেন, আমাদেরকে তৌফিক দান করেন। সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ এবং সালাম জানিয়ে আমরা আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।